কেদারনাথ রায়, সদাব্রতর হিস্ট্রির মাস্টার মশাই, ছেলেদের হিস্ট্রি পড়ানো তার কাজ। 1947 সালে স্বাধীনতা পাওয়ার পর থেকেই কলকাতা শহরটা যেমন আমূল পাল্টে যেতে লাগলো, অবাক হয়ে দেখেন তিনি। কেউ কেউ বলা নেই, কওয়া নেই, হঠাৎ বড়লোক হয়ে উঠতে লাগলো। এক একজন বিদ্যে বুদ্ধি জ্ঞান থাকা সত্ত্বেও কেমন হতাশায় ডুবে যাচ্ছিল। শহরে রোজই কোনো না কোনো কারণে মিছিল, আবার এ আজাদি ঝুঁটা হে বলে কেউ গলা ফাটাচ্ছে। কেদারনাথ ভাবতে থাকেন, এগুলোও তো হিস্ট্রির বিষয়, একদিন ভবিষ্যতের ইতিহাসের পাতায় এগুলো লেখা হবে। হাতে এক গাদা বই নিয়ে আপন মনে ভাবতে ভাবতে আসছিলেন। ওয়ার্ডের ওপরে একটা নতুন বই বেরিয়েছে, পড়ে দেখতে হবে সেটা। কখন যে বাড়ির সামনে এসে গিয়েছিলেন খেয়াল ছিল না। দরজার কড়া নাড়তে নাড়তে ডাকলেন, শৈল, ও শৈল। ভেতর থেকে কে একজন দরজা খুলে সামনে দাঁড়ালো। কাকে চাই? হতবাক হয়ে গেলেন কেদারবাবু। কাকে চাই মানে? নিজের বাড়িতে ঢুকবেন তাতেও প্রশ্ন। আপনি কে? আপনি কে মশাই? আরে আমি আমার বাড়িতে ঢুকবো, ঢুকতে দেবেন না। এটা আপনার বাড়ি কে বলল? বাড়িটার ঘরের মধ্যে নজর পড়তেই বুঝতে পারলেন বাড়ি ভুল করেছেন। চারিদিকে চেয়ে নিয়ে কেদারবাবু বললেন, দাঁড়ান দাঁড়ান, আমি বোধহয় বাড়ি ভুল করেছি। আপনি নতুন বুঝি এ পাড়ায়? নতুন কেন হব, আমি 20 বছর আছি এই ফোড়েপুকুর স্ট্রিটে। এটা তো ফোড়েপুকুর স্ট্রিট নয়, এটা তো মোহনবাগান রোড। কি আশ্চর্য, কিছু মনে করবেন না মশাই, একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম। এরপর নিজের বাড়ির কাছাকাছি আসতেই বাড়িওয়ালা হরিচরণ বাবুর মুখোমুখি। এই যে মাস্টার মশাই। কি আশ্চর্য, দেখুন না মশাই, আজকে ভুল করে মোহনবাগান রোতে চলে গিয়েছিলাম। মাস্টার মশাই, আপনি বলেছিলেন বাড়িটা এই 2-1 মাসের মধ্যে ছেড়ে দেবেন, আজ 1 বছর হতে চললো। আমি তো আর পারছি না, আমি গরিব মানুষ, আমাকেও তো সংসার চালাতে হয়, এত কম টাকায় আমি বা কী করে চালাই বলুন তো। খুব সত্যি কথা বলেছেন, যা দিনকাল পড়েছে তাতে চলা খুব কষ্টকর। হ্যাঁ, সেই জন্যই বলছি আপনি একটা ডেফিনেট ডেট বলে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই ছেড়ে দেবো। এই মাসের মধ্যেই ছাড়বেন তো? ছাড়বো এই মাসের মধ্যেই। কাকা? ওই ওই আমার ভাইজি শৈল ডাকছে, দাঁড়া আসছি রে। কাকা তুমি একবার ভেতরে এসো, দরকার আছে। কি রে? আচ্ছা তুমি কি বলো তো, কি বলে তুমি কথা দিচ্ছিলে যে তুমি এই মাসের মধ্যে বাড়িটা ছেড়ে দেবে? বাড়ি ছেড়ে দিলে আমরা যাব কোথায়? কিন্তু ওর যে বড় কষ্ট হচ্ছে, তাছাড়া আমি ওনাকে কথা দিয়েছি। কেন কথা দিলে? কলকাতায় বাড়ি পাওয়া কি অতই সোজা? সে একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন জানিস দেশের অবস্থা কি খারাপ, আমি শুনে এলুম। চুলোয় যাক তোমার দেশ, দেশ নিয়ে ভেবে আমার কি লাভ। তুমি শিগগিরই বাইরে গিয়ে বলে এসো, আমরা এখন বাড়ি ছাড়ব না, যখন বাড়ি পাবো তখন ছাড়ব। যাও গিয়ে বলে এসো। হ্যাঁ যাবো। হ্যাঁ যাবে। কেদারবাবু আবার রাস্তায় বেরোলেন। ও চাটুর্যে মশাই, চাটুর্যে মশাই। বড় রাস্তার দিক থেকে একটা গোলমালের আওয়াজ পেয়ে আবার এগিয়ে গেলেন। বিরাট একটা প্রসেশন আসছে, আওয়াজ আসছে দূর থেকে। আমাদের দাবি মানতে হবে, নইলে গদিন ছাড়তে হবে, অত্যাচারী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কি হয়েছে মশাই, কিসের প্রসেশন? শোনেননি? দালাউসি স্কোয়ারে গুলি চলেছে, 150 নিরীহ লোক পুলিশের গুলিতে মারা গেছে। অথচ কি করেছিল তারা? কি আর করবে, শুধু প্রসেশন করে মুখ্যমন্ত্রী বিধান রায়ের সঙ্গে দেখা করে নিকিতের দাবি জানাতে চেয়েছিল, এই তাদের অপরাধ। দেখে আসেন গিয়ে রাস্তা একেবারে রক্তে ভেসে গিয়েছে। সে কি নিরীহ লোকগুলোর ওপর এত নৃশংস অত্যাচার! এই হচ্ছে কংগ্রেসের রাজত্ব। মিছিলটা সামনে দিয়ে চলে গেল। অত্যাচারী শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভারটা এক মনে গাড়ি চালাচ্ছিল। গাড়ি ঘোরাও, হিন্দুস্তান পার্ক চলো। গাড়ি উল্টো দিকে চলতে লাগলো, কুন্তিকে রাসবিহারী মোড়ে নামিয়ে দিয়েছিল। মেয়েটা কিছুতেই নিজের বাড়ির ঠিকানা বলল না। সদাব্রত যখন বাড়ির সামনে পৌঁছালো তখন অনেক রাত। ট্যাক্সির ভাড়া মিটিয়ে সামনে চেয়ে দেখলো মা দাঁড়িয়ে আছে। কোথায় যাস আজকাল, ওদিকে কলকাতায় গুলি চলেছে।
এত রাত পর্যন্ত না ফিরলে ভাবনা হয় না আমার? তুইও বাড়ি থাকবি না, উনিও বেরিয়ে যাবেন, তাহলে আমি কার জন্য সংসার আগলে রাখি? বাবা মিটিং থেকে আসেননি? এলে কি হবে, আবার বেরিয়েছেন। কোথায়? আবার কোথায়? দেশের কাজে, কারবারের কাজে যান, তাও না হয় মানে বুঝি। কিন্তু এ কোথায় বন্যা হলো মেদিনীপুরে, সেখানে ছুটলেন। কোথায় গোয়াতে কি ছাইপাশ হচ্ছে, তিনি ছুটলেন। কোথায় আবার গুলি বন্দুক চললো, সেখানেও চললো। তোরা দুজনেই যদি না থাকিস, কার জন্য বাড়ি আগলে রাখবো বলতো? সদাব্রত আর কথা বলল না, আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। এবারে চিৎপুর রোড। এই চিৎপুর রোডটা সোজা অনেকটা উত্তরে চলে গেলে রাস্তার দুপাশে বাজার, সার সার ঘেঁষাঘেঁষি করে সব দোকান, সোনার উপর দোকান থেকে শুরু করে চাল ডাল তবলা হারমোনিয়াম ফল সবজি মুড়ি চানাচুর কি নেই। সরু ফুটপাতে অসংখ্য মানুষের ভিড়, যেমন সাধারণ বাজার দোকান হয়, কিন্তু রাত্রে এই জায়গাটাই মোহময় হয়ে ওঠে। নিচে দোকান ভিড়, কিন্তু বাড়িগুলোর দোতলার রেলিংয়ে ভর দিয়ে মেয়েরা দাঁড়িয়ে থাকে, আর রাস্তার পথ চলতি মানুষেরা সেই মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হাঁটতে ট্রাম চাপা গাড়ি চাপা পড়ার উপক্রম হয়। শোর গোল ওঠে একটা, মেয়েগুলো হাসতে হাসতে এ ওর গায়ে গড়িয়ে পড়ে। এইখানেই একটা দোতলা বাড়ির মধ্যে পদ্মরানীর ফ্ল্যাট। সারাদিন নিজের ঘরের ভেতর খাটে বসে বসে ফ্ল্যাট চালায়। মাথার কাছে একটা গোদরেজের স্টিলের আলমারি আছে, তাতে টাকা রেখে আঁচলের চাবি বাঁধে আর দরকারে অদরকারে বিন্দুকে ডাকে। এই পদ্মরানীর ফ্ল্যাটের সামনেই একদিন এসে হাজির হলো জর্জ টমসন, ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিসার, রিক্রিয়েশন ক্লাবের ড্রামাটিক সেক্রেটারি অজয় সান্যাল, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অমল ঘোষ আর তার সহকর্মী সঞ্জয় সরকার। দূর, এ কোথায় নিয়ে এলি রে? এ তো বেশা পাড়া, তাতে কি হয়েছে? আমরা তো ফিমেল আর্টিস্ট খুঁজতে এসছি, আর তো কিছু উদ্দেশ্য নেই আমাদের। গলির মধ্যে পাশেই ভজা তার দোকানে বসে পাঠার ঘুগনি রাখছিল। দাদা, এখানে পদ্মরানীর ফ্ল্যাট কোন দিকে বলতে পারেন? ভজা ঘাড় ঘুরিয়ে দেখে বলল, পদ্মরানীর ফ্ল্যাট এই যে, এই পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকে যান। একটা কথা বলতে পারো ভাই? তুমি তো এখানেই আছো, কি দরকার বলুন না। এখানে কুন্তি গুহ বলে কোনো অ্যাক্ট্রেস থাকে, মানে প্লে প্লে করে থিয়েটারে। কুন্তি গুহ প্লে করে? না মশাই, প্লে তো কেউ করে না, এ তো খারাপ মেয়ে মানুষের বাড়ি। তা হোক, খারাপ মেয়ে মানুষ হলে দোষ কি? আমরা টাকা ফেলবো, পাঠ করে চলে আসবে। ওর নামে কোনো মেয়ে আছে কি না বলুন না। আমি অত জানি না স্যার, আপনারা বরং মাকে জিজ্ঞেস করে আসুন। মা? হ্যাঁ, সোজা গেট পেরিয়ে ভেতরে ঢুকে যান, তারপর উঠোনে গিয়েই দেখবেন দোতলায় উঠবার সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠেই সামনে পর্দা ঝেলানো ঘর, সেই ঘরেই মা থাকে। তিনজনেই পায়ে পায়ে ভেতরে ঢুকলো। দোতলায় চারিদিকে সার সার ঘর, কোনো ঘর থেকে ঘুঙুর তবলার আওয়াজ আসছে, কোনো ঘর থেকে হারমোনিয়ামের আওয়াজ। একটা মেয়ে সিঁড়ির রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, অমল ঘোষের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, খবরদার অমল যাস না। রান্নাঘর থেকে বিন্দু বেরিয়ে এলো, চলুন মায়ের ঘরে নিয়ে যাচ্ছি। যেতে যেতেই ওরা দেখলো বারান্দার রেলিংয়ে আরও কয়েকটা মেয়ে চোখ নাচিয়ে ইশারায় ডাকছে। দোতলায় পদ্মরানীর ঘরে এসে বিন্দু বলল, এই যে মা, এই ভালো মানুষের ছেলেরা এসে কাকে যেন খুঁজছে, এসো এসো বসো বাবা। তোমরা কাকে চাও বাবা? তোমরা তিনজনেই কি এক ঘরে বসবে? আমরা হিরোইন খুঁজতে এসেছি, আমরা আমাদের অফিস থেকে একটা নাটক করব ঠিক করেছি, কুন্তিগু নামে আপনাদের এখানে একটা মেয়ে আছে শুনলাম, তাকেই খুঁজছি। কুন্তি নামে তো কেউ নেই বাবা, বাসন্তী আছে, যুতিকা আছে, ললিতা গোলাপি মেয়ে আমার অনেক আছে। কিন্তু তারা কি কখনো প্লে করেছে? দেখো না তোমরা, তোমরাই দেখে শুনে নাও। যা বিন্দু, ভেতরে গিয়ে আমার মেয়েদের ডেকে নিয়ে আয়, তো বলবি অফিস থেকে সব বাবুরা এসেছে। সঙ্গে সঙ্গে চার পাঁচটা মেয়ে দৌড়ে চলে এলো। আরে টগর কোথায়? টগর ঘরে নেই বুঝি? পদ্মরানীর রূপসী মেয়েরা সভা আলো করে দাঁড়ালো, তার সামনে মেয়েরা কোনো পশ্চিমষ্টি করতে পারে না। তোমরা কত বলো না বাবা, কত বলো, বল না গোলাপি, কথা বল না বাচ্চা। ওরা অফিস থেকে এসছে, প্লে করতে পারবি? ছেলেরা টাকা দেবে, সোনার মেডেল দেবে, কথা বল না। কিন্তু আমরা তো কুন্তি গুহকে খুঁজতে এসছি, শুনেছি সে প্লে ভালো করে। ঠিক আছে, আমি একটু একে টেস্ট করে দেখছি। এমন সময় বাইরে থেকে আওয়াজ এলো, মা আয় মা টগর ভেতরে আয়। কুন্তি
ঘরের মধ্যে এত লোক দেখে অবাক। কি রে টগর, বাবুরা থিয়েটার করার জন্য মেয়ে খুঁজছে, পারবি তুই? কুন্তি একটু ভেবে নিয়ে পদ্মরানীর মুখের দিকে তাকিয়ে বলল, আমি তো থিয়েটার করতে জানি না মা। কুন্তিগুও এখানে থাকে, কে বলল আপনাদের? আমাদের চেনা শোনা একজন। আপনারা ভুল খবর পেয়েছে, এই ফ্ল্যাটে কুন্তিগুও বলে কেউ থাকে না। অজয়রা চলে গেছে, মেয়েরা যে যার ঘরে চলে গেছে, শুধু কুন্তি দাঁড়িয়ে আছে তখনও। কি রে মেয়ে, দুদিন থেকে তোর কোনো খবর নেই, বাবুরা এসে ফিরে যায়, 1,006 টাকা বাকি রেখেছিস, বলি ব্যবসা উঠিয়ে দিলি নাকি? 1,000 টাকা শোধ করে দিলাম এক্ষুনি। আর আমার ঘর ভাড়া যে পড়ে আছে জুলাই মাস থেকে, তাও এনেছি। এই 100 টাকাটা আজ অনেক কষ্টে এনেছি, এটাই এখন নাও মা, বাবার খুব অসুখ, খুব টাকা দরকার মা। তা টাকার দরকার কার নেই বল মা, তুমি তোমার ঘর খুলবে না, লোক বসাবে না, টাকা আসবে কোথা থেকে? ভালো ভালো ঘরে ছেলেরা আসে, বলে টগর কোথায়, আহা আনন্দ করতে আসে, মুখ শুকনো করে ফিরে যায়। কদিন থেকে বড় ঝামেলা চলছে মা, কি যে করি বুঝে উঠতে পারছি না। আমাদের বোধ হয় এবার বাড়ি ছাড়তে হবে মা। কেন, ভাড়া দিচ্ছিস না? না মা, ভাড়া তো দিচ্ছি, কিন্তু জমির মালিক বলছে এবারে নাকি বস্তি ভাঙবে, অথচ ওই ঘরের পেছনে আমি 150 টাকা খরচা করেছি। কে ভাঙবে? জমিদার, জমির মালিক বলছে বড় ফ্ল্যাট বাড়ি করবে অনেকগুলো। হঠাৎ ভজা ঘরে ঢুকলো। আজ ডিমের ঝাল কারি করেছিলাম, আনবো নাকি মা 1 প্লেট? দূর মুখ পোড়া, আজ পূর্ণিমা না? পূর্ণিমার দিন আমি মাছ মাংস খাই? আমি খালি আজ গরম দুধ খাবো। মা তাহলে আজ আমি আসি। আচ্ছা কাল আসিস। ঘরের কোণে রাখা টেলিফোনটা বেজে উঠল, কুন্তি ঘর থেকে বেরিয়ে গেল, আর পদ্মরানী রিসিভারটা তুলে নিয়ে বলল, হ্যালো।